77তম স্বাধীনতা দিবস উদযাপন পালনের মাধ্যমে জেলা শাসকের দপ্তরের পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। সারা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় জেলা শাসক দপ্তরে পালিত হলো 77তম স্বাধীনতা দিবস। মহতি দিবসে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য দপ্তরের সমস্ত পদাধিকারীগণ। পতাকা উত্তোলনের শেষে জেলাবাসীর কাছে জেলার সার্বিক উন্নয়নের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এবং জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দেন জেলা শাসক। এরপর জেলা শাসকের দপ্তরের নাচ গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।